চাবড়া ব্যাচে কেনা ও সংগ্রহের খবর জানাতে এই মুহূর্তে মবন সিংহের শুম্ভুগঞ্জে আছেন হারুন রশিদ সরাসরি চলে যাব তার কাছে হারুন রাত যতই বাড়ছে ততই এই ময়মনসিংহের শম্ভুগঞ্জ চামড়ার হাট মনে হচ্ছে যেন জেগে উঠছে অর্থাৎ যারা ব্যবসায়ী এবং আরতদার আছেন যারা চামড়া নিয়ে আসছেন তাদের পদচারণায় এখন বাজার মুখরিত হয়ে আছে আমরা দেখছি যে এই বাজারে এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে চামড়া বিশেষ করে লবণজাত যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলো ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে এখানে নিয়ে আসছেন কালকে এখানে হচ্ছে যে চামড়ার যে বড় হাট সেই হাট বসবে এবং ঢাকা থেকে টেনারি মালিকরা এখানে এসে এই কাচা চামড়া সংগ্রহ করবেন যার কারণে মানুষজন তাদের যারা ব্যবসায়ী আছেন চামড়া সংগ্রহ করেছেন লবণ দিয়ে যারা প্রক্রিয়াজাত করেছেন সেই প্রক্রিয়াজাত করা চামড়া এখানে নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে এই শম্ভুগঞ্জ বাজারে যে দুইটি অংশ আছে দুইটি অংশই বা দুইটি মাঠ আছে দুইটি মাটি এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তারপরেও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে চামড়া নিয়ে আসছেন এবং এই এখানে যে চামড়াগুলো আছে এই চামড়াগুলো প্রক্রিয়াজাত করছে প্রক্রিয়াজাত করা চামড়া এগুলোকে কালকে বিক্রির উপযোগী করার জন্য যেভাবে সারিবদ্ধ করে রাখা হয় সেই কাজগুলোই এখন করছেন এবং যারা নিয়ে আসছেন তারা জায়গা খুঁজছেন এবং জায়গা অনুযায়ী রাখছেন এখন মাঠটি ভরে গেছে তো যারা এখানে বাজার ব্যবস্থাপনা কমিটি বা ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন যে আগামীকাল দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে চামড়া আসবে দেখা যাবে যে আশপাশের যে রাস্তাঘাটগুলো আছে সেই রাস্তাঘাটগুলোও চামড়ায় পরিপূর্ণ হয়ে যাবে তো এখানে যারা চামড়া বিক্রি করতে আসছেন তারা আসলে এক বুক আশা নিয়ে এখানে এসেছেন বিশেষ করে গত তিন চার বছর যাবৎ যারা চামড়ার ব্যবসা করেন তারা এখানে অনেকটাই লোকসানের মুখে পড়েন এবং এই লোকসানের লোকসানে পড়ার কারণে এবার তারা একটু আশাবাদী হয়েছেন যে যেহেতু চামড়ার এবার দাম কম থাকার কারণে মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই চামড়া নষ্ট করে ফেলেছেন যার কারণে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে ওই নানামুখী পদক্ষেপের কারণে হয়তো কাঁচা চামড়ার যে দাম সেটি বাড়বে এবং সরকার যে বিদেশে কাঁচা চামড়ার রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে এর কারণে এটির প্রভাব পড়তে পারে এই চামড়ার বাজারে এমনটি আশা করছেন ব্যবসায়ীরা যার জন্যে আগামীকাল তারা অপেক্ষায় অপেক্ষা করছেন এবং চামড়া নিয়ে আসছেন তারা বলছেন যে আগামীকালকে থেকেই টেনারি ট্যানারিদের সেই চামড়া সংগ্রহ করার কথা সেই চামড়াগুলো তারা সংগ্রহ করবেন যদি তামড়া সংগ্রহ করা হয় এবং তারা যদি সঠিক দাম পান তাহলে তাদের মুখে হাসি ফুটবে নইলে অন্যান্য বছরের মতো যে তারা লোকসানের মুখে পড়েন সেই লোকসানেই থাকতে হবে এমন একটি আশঙ্কা তাদের মধ্যে রয়েছে এবং তারা এই আশঙ্কার মধ্যেই যে চামড়াগুলো বিক্রি করার জন্য যে তৎপরতা সেই তৎপরতা তারা দেখাচ্ছেন তবে তারা আশা করছেন যে সরকারের যে নানামুখী উদ্যোগ বা পদক্ষেপ আছে এই উদ্যোগের কারণে হয়তোবা এই চামড়ার দাম বাড়তে পারে এবং এখানে যারা মৌসুমি ব্যবসায়ী বা আরতদার আছেন তারা বলছেন যে এই বছর আসলে তারা যে দামে চামড়া কিনেছেন এই সঠিক দাম যদি এবার তারা না পান তাহলে অনেকেই পথে বসার উপক্রম হতে হবে বিশেষ করে যারা মৌসুমি ব্যবসায়ী তারা একেবারে পথে বসে যাবেন এবং তারা বাড়িঘর বা জায়গা জমি বিক্রি করেও তারা দায় দেনা পরিশোধ করতে পারবেন না বলে আমাদের জানিয়েছেন তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের শম্ভুগঞ্জের চামড়ার বাজার থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হারুন রশিদ তিনি জানাচ্ছিলেন চামড়া বেচা বিক্রির সবশেষ খবর এই মুহূর্তে চট্টগ্রামের গাজীর দেউড়িতে আছেন রিপোর্টার শফিকুল আলম তার সঙ্গে আছেন কাঁচা চামড়া আরতদারদের সমবায় সমিতি চট্টগ্রামের সভাপতি আব্দুল কাদের এবং মৌসুমি ব্যবসায়ী মাইরুদ্দিন মিঠু আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায় ইমদ যে চামড়াগুলো সংগ্রহ করে রাখা হয়েছে সেটি নিয়ে দুটি সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকার ট্যানারি মালিকরা তারা বলছে তারা মাঠে নামবেন চামড়া কেনার জন্য কিন্তু চট্টগ্রামে যে আরতদাররা রয়েছেন এবং তারা বলছেন যে তারা এখন পর্যন্ত সেরকম কোনো নির্দেশনা পায়নি তারা একটি নির্দেশনা পেয়েছে সেটি বাণিজ্য মন্ত্রণালয় আগামী আঠারো আগস্ট তাদেরকে সেখানে দেখা করতে বলেছে এখন বৈঠকের মাধ্যমে সেখানে সিদ্ধান্ত হবে তারা কীভাবে চামড়া বিক্রি করবে এ নিয়ে আমাদের সাথে দুজন অতিথিরা আব্দুল কাদের আমার পাশে আরতদার সমিতির সভাপতি এবং আমার বামে রয়েছে একদম মৌসুম ব্যবসায় এবং আরো তিনি মাইনুদ্দিন মিঠু প্রথম আমি যে মাইন মিঠু ভাই আপনার কাছে যাব প্রথমে আপনার যে আসলে এতগুলো চামড়া নষ্ট হয়ে যাওয়ার কারণ কি কেন আসলে বৈশই ব্যবসায় রাস্তা এতগুলো চামড়া ফেলে দিয়েছে এতগুলো চামড়া নষ্ট হয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে আমরা ঢাকা থেকে যে পরিমাণ টাকা পাওয়ার কথা ছিল সেই পরিমাণ টাকা আমরা আদৌ পাই নাই আর প্রথম কথা হচ্ছে লেবার ম্যানেজমেন্ট করা সেটা হচ্ছে প্রতি বছরে অন্যান্য বছর আমরা দেখতাম রোজার ঈদের সময় আমরা এই লেবারদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতাম সেটা হচ্ছে এই কোরবানের জন্য মাল সংরক্ষণ করার জন্য কিন্তু ঈদের রোজার ঈদের সময় ওরা আমাদেরকে একটা টাকাও দিল না ইভেন কি যারা ঢাকাতে গেছে লাস্ট পর্যন্ত গাড়ি ভাড়া চিটং থেকে বিকাশ করে নিয়ে চিটং আসতে হচ্ছে টাকা দেওয়া হয়নি লাস্ট মোমেন্টে ওরা বলছে যে ঠিক আছে আপনাদেরকে যেহেতু টাকা আমরা দিতে পারি নাই আমরা কোরবানের আগে টাকাটা আপনাদেরকে ফে করে দেব তো যাক সেটা শেষ ওই আমরা নিশ্চয় ওদের সিন্ডিকেট আছে নিশ্চয়ই ওদের সিন্ডিকেট আছে সিন্ডিকেট না থাকলে তো এই ধরনের কথা ওরা বলতে পারে না এই ধরনের আমাদেরকে এই ধরনের প্রত্যাশা করতে পারে না আর আমরা তো ওদের উপর সম্পূর্ণ হোক বলেছিলাম যে আমরা টাকাটা পাবো যেহেতু দিচ্ছে না এখন তো যাক সেটা পরবর্তীতে কোরবানের মুহূর্তে আসছি কাদের ভাই আপনি হয়তো জানেন যে আপনাদের ঢাকা থেকে বলা হচ্ছে মৌসুমী ব্যবসারা মাঠে নামবেন কিন্তু আপনারা যেটা বললেন রোববারের সিদ্ধান্ত বৈঠকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের পরে আপনারা সিদ্ধান্ত নেবেন কি চামড়া আমরা কিনবেন কি কিনবেন আপনাদের মতামতটি যারা আমাদের মতামতটা হচ্ছে এখনও পর্যন্ত ট্যানারিওয়ালারা টিভি চ্যানেলে বলতেছে যে আমরা সতেরো তারিখ বা বিশ তারিখে চামড়া কিনবো এখনও কোনো ট্যানারির মালিক আমাদের পর্যন্ত এখনও বলে নাই যে আমরা চট্টগ্রামে আসতেছি বা আপনাদের চামড়াগুলো আমরা কিনে নিব এখন মন্ত্রণালয় থেকে আমি একটা চিঠি পেয়েছি আঠারো তারিখে বিকেল তিনটায় আমরা বাণিজ্যিক মন্ত্রণালয়ের সচিবালয়ে আমরা বৈঠকে বসবো এখন ওখানে সারা বাংলাদেশের কাঁসা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা ওখানে উপস্থিত থাকবেন এবং ট্যানার অ্যাসোসিয়েশনেরও উপস্থিত থাকবেন ওই সম ওই বৈঠকের মধ্যে আমরা যে সিদ্ধান্তটা উপনীত হবে সেই সিদ্ধান্ত হবে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকে বেরোই আমরা বলতে পারবো আমাদের সিদ্ধান্তটা কী হয়েছে আপনার টাকা দেওয়ার ক্ষেত্রে আপনার তো অনেক টাকা বকায়া রয়েছে এখন এইবার যখন নগদ যে চামড়াগুলো দিবেন এই টাকা লেনদেনের কীরকম হবে আসল আমরা আশা করি এবার তো বাকিতে আমরা বিক্রি করব না নগদে আমরা বিক্রিতে বিক্রি করার চেষ্টা করব। আগের টাকাগুলো আমাদের চেকের মাধ্যমে যেন দেওয়া হয় আগের টাকার চেকগুলো দেওয়া হয় এখন বর্তমানের মালগুলোরও যেন আমাদের চেকের মাধ্যমে এবং ক্যাচের মাধ্যমে আমরা বিক্রি করার চেষ্টা করব। মিঠু ভাই আপনার কাছে আরেকটি প্রশ্ন এই বা এভাবেই যদি প্রতি বছর যদি এরকম হতে থাকে ধস নামতে থাকে আসলে এই শিল্পে নিয়ে আসলে কোনো একটা আশঙ্কা আছে কিনা আপনার কি মনে করেন না এইভাবে তো চলতে গেলে এভাবে চলতে গেলে সিংহ ধ্বংস হয়ে থাকবে শিল্প থাকবে না আদৌ থাকবে কিনা সন্দেহ বর্তমান পরিস্থিতি যেটা এটাতে তো একদম দ্বার প্রান্তে চলেই গেছো বাংলাদেশের প্রধান রপ্তানিজাত দ্রব্য ছিল তিনটা একটা হচ্ছে পাট চা চামড়া এখন দুটা তো অলরেডি ব্যানিশ হয়ে গেছে হওয়ার পথে আর দ্বিতীয়টা তৃতীয়টা হচ্ছে চামড়া এই চামড়া এখন প্রায় ব্যানিশের পথে যদি গভর্নমেন্ট যদি এর প্রতি মানে এই সুদৃষ্টি না দেয় আমার মনে হয় না এই এই শিল্প আমরা বাংলাদেশে টিকে রাখতে পারবো ধন্যবাদ কাদের বাইরে আরেকটি প্রশ্ন আসলে এটি তিন মাসে বেশি সংরক্ষণ করে রাখা যায় না এই চামড়া সেক্ষেত্রে আপনারা সরকারের কাছে আসলে কি দাবি করছেন না তো আর রপ্তানির একটা সিদ্ধান্ত ছিল এক্ষেত্রে সরকারের কাছে আপনাদের কি দাবি দাও আপনাদের সমিতির পক্ষ থেকে আমাদের সমিতির পক্ষ থেকে সরকারকে সর্ব সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে বাংলাদেশ সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বাণিজ্য মন্ত্রালয়কে এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে যে কাঁচামাল ওনারা এক্সপোর্ট করবেন কাঁচামাল যদি এক্সপোর্ট করে তাহলে আমাদের সমস্যা হবে না আমরা চাই যে কাঁচামালটা এক্সপোর্ট হোক কাঁচামালটা যদি এক্সপোর্ট না হয় আমরা ট্যানারি মালিকদের কাছে জিম্মি হয়ে যাব এখন আমাদেরকে ওনারা জিম্মি করে রেখেছে আমাদের মেরুদণ্ড মেরুদণ্ডটা ভাঙা ওনাদের হাতে তাই আমি চাইবো যে এই কাঁচামালটা যদি আমাদের দেশ থেকে যে উমাশম একটা সাতলদার দেওয়ার মতো জিনিস যে কাঁচা এক্সপোর্ট হচ্ছে অলরেডি এই আপনার লবণযুক্তভাবে চামড়াটাও যদি সেভাবে লবণযুক্ত হয় এবং বা বুড়ি হিসেবে যদি বিক্রি করার অনুমতিটা আমাদেরকে দিয়ে দেয় তাহলে হয়তো আমরা ট্যানারি মালিকদের কাছে বন্দি থাকবো না এখন সরকার এই সিদ্ধান্ত দেওয়ার দেওয়া দেওয়াতে আজকে ট্যানারি মালিকাদের নারী বুড়ি নড়ে গেছে এখন ওনারা চামড়া কিনবে বলতেছে কিন্তু এর আগেও যদি ওনারা আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিত বা টাকাটা পে করতো তাহলে আজকে এই ধরনের প্রতি সম্মুখীন ক্ষতির সম্মুখীন আমাদের হতো হতো না এটা জাতীয় সম্পদ এটা রক্ষা করা সরকারের যেমন দায়িত্ব আমাদেরও দায়িত্ব আরেকটি প্রশ্ন যদি ট্যানারি একটা যদি আপনাদের চামড়াগুলো না কিনেন তাহলে তো এগুলো পৌঁছে যাবে সেক্ষেত্রে আপনাদের সরকারের পক্ষে সরকারের কাছে আপনাদের কী দাবি দেবো আপনারা কী করবে এই চামড়াগুলি নিয়ে আমাদের দাবি দেওয়া হচ্ছে এই যে আমরা এখন লবণযুক্ত করে রাখছি এই চামড়ায় এতটুকুর মধ্যে তিন থেকে চার মাস পর্যন্ত রাখা যায় তাই ট্যানারি মালিক যাদের যদি না কিনেন এই চামড়াগুলো তো নষ্ট হয়ে যাবে তা আমি সরকারের কাছে অনুরোধ করব সরকার যে পদ্ধতিটা নিয়েছে বা কাঁচামাল এক্সপোর্ট করা যাবে তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং চায়না এগুলোতে যদি কাঁচামাল এক্সপোর্ট করার কোনো প্রক্রিয়া থাকে তাহলে আমি সরকারকে অনুরোধ করব আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে চামড়াগুলো এক্সপোর্ট করার বা লাইসেন্স যে প্রক্রিয়াগুলো এগুলো যদি করে দেয় তাহলে আমরা এক্সপোর্ট করতে তো যদি না কিনে তাহলে পচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনারা ওনারা না কিনবে ওনারা কিনতেই হবে আমাদের চামড়াগুলো যদি এবার কোরবানির মাল যদি ওনারা না কিনে সারা বছরের যে চামড়াগুলো হয় এই কোরবানির মাল দিয়েই ট্যানারি মালিকরা এক্সপোর্ট করে যেহেতু যে গ্রেডের মালগুলা কোরবানি বেশি সংখ্যক গ্রেডের মালগুলা কোরবানির মাল থেকে আসে ট্যানারি মালিকরা তো এখন না কিনলে ওনারা চামড়াগুলো বিক্রি করতে পারবেন না আমাদের চামড়া ওনারা কিনতে বাধ্য আচ্ছা টানাই মালে ঢাকায় নামবে বলতেছে দেখা সহ সারা দেশে কিন্তু আপনারা কোনো নির্দেশনা পেয়েছেন কিনা টানারি মালিকদের কাছ থেকে টানারি মালিকদের কাছ থেকে আমরা কোনো নির্দেশনা পাই নাই এখনো পর্যন্ত কোনো আরতদারকে টেনারি মালিকরা ইনফরমেশন দেয় নাই যে আমরা চামড়া করিত করব এখনো আমাদের এইভাবে কোনো সুযোগ বা আমাদের সাথে কোনো কথা ওনাদের সাথে হয় নাই ধন্যবাদ আপনাকে পিটু আপনার কাছে আসি আপনার যেহেতু মৌসুমী ব্যবসা বা আপনার চামড়া কিনে নেওয়া বা আড়তদার হিসাবে আপনারা বিভিন্ন চামড়া থাকে তো সেক্ষেত্রে আপনারা যে ছোটো আকৃতি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার যে ক্ষতি হয়েছে ইতিমধ্যে সে কি কীভাবে পোষানো আসলে সম্ভব সে আমি আমি প্রথমে আপনার একটা কথা বলতে চাই এর আগে দিয়ে আপনি একটা কথা বলছিলেন যে মালিকেরা তো অলরেডি এই সতেরো তারিখে ঢাকা কিংবা ঢাকার আশেপাশে নামবে সেটা হচ্ছে আমি একটা কথা বলি যদি ট্যানারি কোনো ট্যানার অ্যাসোসিয়েশনের লোক যদি এ আমাদের লবণজাত চামড়া সংগ্রহ করতে আসে অন্তত পাঁচ থেকে সাত দিন আগে আমাদেরকে ইনফর্ম করে এই ইনফর্ম করে এই জন্য মালগুলোকে প্রসেসিং করে রাখতে হয় এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো গুদামদারের কাছে আমরা যারা গুদামদার আছি কোনো গুদামদারের কাছে ওরা এ ধরনের মেসেজ দেয় নাই আর এই মেসেজ দেয় নাই এখন পর্যন্ত মেসেজ কাউকে দেওয়া হয় নাই এখন আমি বুঝতে পারতেছি না যে ওরা ওনারা কেন বলতেছে যে আমরা সতেরো তারিখের ভিতরে ঢাকা এবং ঢাকার আশেপাশে আমরা এই মাল সংগ্রহ করতে যাব ধন্যবাদ আপনাকে তাদের আপনার কাছে আরেকটি প্রশ্ন আসলে আমরা জানি যে চার লক্ষ চার লাখের বেশি চামড়া সংগ্রহ করা হয়েছে কিন্তু পচে গেছে প্রায় তিন প্রায় আরও এক থেকে এক এক লাখ বিশ হাজার মতো চামড়া সেক্ষেত্রে আপনাদের যে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না সেই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াতে যে দেশের একটি ক্ষতি হচ্ছে না কি মনে করেন আপনার অবশ্যই দেশের ক্ষতি হচ্ছে লক্ষ্য মতো যে আজকে এত কুড়ি টাকার চামড়াগুলো নষ্ট হয়ে গেলো এই নষ্ট হওয়ার পিছনের দায়টা হচ্ছে ট্যানারি মালিকদের কারণ এটা জাতীয় সম্পদ এই চামড়াগুলো যেগে বাংলাদেশে নষ্ট হয়েছে এটা শত টাকার একটা সম্পদ এই সম্পদটাকে যে তারা নষ্ট করল বা এই যে এই যে ক্ষতি এটা আমরা আরও বিগত দশ বছরে উঠিয়ে আসতে পারবো না আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে আপনারা আমরা যে স্বাধীনতার পরে বাংলাদেশে এই চট্টগ্রামে কিন্তু বাইশটি ট্যানারি ছিল কিন্তু পর্যায়ক্রমে সবগুলো বন্ধ হয়ে গেছে একটি একটি আছে যদি ট্যানারি থাকলে আপনারা ট্যানারি থাকলে তো ট্যানারি মালিকটা এখান থেকে চামরা কিন্তু সেই ক্ষেত্রে চট্টগ্রামের ট্যানারি যাতে হয় সেই জন্য আপনাদের কি দাবি দেওয়া আছে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো আমরা যেহেতু চট্টগ্রামের ট্যানারিগুলো বন্ধ ক্রমান্বয়ে তা আমি সরকারের কাছে অনুরোধ জানাবো চট্টগ্রামের ট্যানারিগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে চট্টগ্রামের মানুষরা আর ডাকা যেতে হবে না এবং বিপদগামী না আসলে বাইশটা টেনারি ছিল স্বাধীনতার পর থেকে বন্ধ হতে ক্রমান্বয়ে দুইটা টেনারি ছিল একটা ট্যানারেও মদিনা যেটা পরিবেশের কারণে আজকে তিন বছর ধরে বন্ধ এরা নগদ টাকা দিয়ে চামড়া কিনে এখন বর্তমানে রিফ লেদার আছে উনিও নগদ টাকা দিয়ে চামড়া কিনে তো চট্টগ্রামের ট্যানারি ব্যবসায়ীদের যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো চট্টগ্রামের এই দশটা আসতো না তো আমি আশা করবো সরকারের কাছে অনুরোধ জানাবো চট্ট চিরে জন্য চট্টগ্রামের ট্যানারিগুলোকে ওই মাল কেনার অনুমোদন দেওয়া হয় আপনার দুজনকে ধন্যবাদ ইমবাদ আপনি যেটি শুনলেন আসলে তারা যেটি বললেন যে দুইমুখী যে সিদ্ধান্ত একটি হচ্ছে ট্যানারি মালিকরা ঢাকা ট্যানারি একটা বলছেন তারা আসবেন কিন্তু ওরা বলছে যে এখনও পর্যন্ত কোনো তথ্য কোনো ইনফরমেশন তারা পায়নি তবে তারা একটি তথ্য পেয়েছে সেটি হতে ঢাকা বাণিজ্য মন্ত্রণালয়ের ঢাকার যে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে সে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি এসেছে তাদের কাছে এবং আগামী রোববার তাদেরকে সেখানে যা যেতে বলেছেন এবং তারা তাদের যে বকেয়া টাকা এবং এছাড়া কীভাবে তারা চামড়াগুলো দিবে সব কিছু মিলে তাকে তথ্য জমা দেওয়ার জন্য তারা বলছেন তবে যেই এই যে আরদাররা রয়েছে তাদের একটি দাবি এবং যে সমিতি রয়েছে তাদের দাবি তারা হচ্ছে বিগত সময়ে যে বকেয়া টাকাগুলো ছিল তারা সেই বকেয়া টাকা ছাড়া চামড়া দিবে না এক দ্বিতীয় হচ্ছে এবং কারা যারা মৌসুমী ব্যবসায় যদি যদি নামে মাঠে সেই ক্ষেত্রে যদি তারা মৌসুমী ব্যবসায় নামে তারা বলছে না নগদ টাকা নিবে এবং পাশাপাশি তাদেরকে আরদ্যক টাকার যে চেকের মাধ্যমে সেই চামড়াগুলো তারা দিবে মোট কথা তারা বকেয়া টাকা এবং নগদ টাকার মাধ্যমে এবার চামড়া বিক্রি করবে বলে জানাচ্ছেন এই আরো তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চামড়ার বাজন নিয়ে আলোচনা দেখছিলাম চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন শফিকুল আলম তার সঙ্গে ছিলেন দুজন অতিথি দেখছেন জনপদ